ফ্রেশ আপনারা, আমরা দেখতেই পাইনি আপনাদের। তো আপনারা দেখছেন আমি কি করছি, আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকছি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকছি। কেন আঁকছি, কারণ কি আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি ছবিটা আঁকছি। তো আপনারা আমার সাথেই থাকুন আর দেখে থাকুন। আর একটা কথা, আপনারা নিশ্চয়ই আমার মায়ের রান্না দেখছেন, নিশ্চয়ই দেখছেন। তো তো আপনার মায়ের রান্না দেখুন, আমার ভিডিও দেখুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমি ড্রয়িংটা হওয়ার পরে আপনার সাথে আমার দেখা করছি। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা। ওকে, হ্যাপি রবীন্দ্র জয়ন্তী টু অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। সো আমার আঁকা এখন কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এঁকেছি রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন আপনারা, এই আঁকাটা একটা কারণও আছে, এই আঁকাটা করার একটা কারণও আছে। আমার স্কুলে আমি এই আঁকাটা করার একটা কারণ আছে, কারণ কি আমার, আমি যে স্কুলে পড়ি ওই স্কুল থেকে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মানে আগে তো করোনার যে যখন ছিল না তখন তো প্রোগ্রাম টোগ্রাম হতো, কিন্তু এই করোনা যখন এলো তারপরে লকডাউন টকডাউন, এখনও লকডাউনই আছে। তো এই লকডাউন হওয়ার পর এই এখন বলছে অনলাইনে ইয়ে হবে, অনলাইনে সব হবে প্রোগ্রাম টোগ্রাম। তো অনলাইনে নাচ গান আবৃত্তি আঁকা ছিল, আমি আঁকাটা বেছে নিয়েছি। আবৃত্তি আর পারি, কিন্তু আমি আঁকাটা বেছে নিয়েছি। আর ভাবলাম যে যখন আঁকাটা বেছে নিয়েছি তাহলে আপনাদের সাথেও, তোমাদের সাথেও শেয়ার করি ফ্রেন্ডস। তখন আমি ভাবলাম শেয়ার করি এই আঁকাটা। তো আপনাদের যদি এই আঁকা, তোমাদের যদি এই আঁকাটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, বেল আইকনটা টিপে অল করে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো তোমাদের বন্ধু ফ্যামিলির সাথে। তো আজকের মতো একটা এইটুখানি রইল। আচ্ছা ফ্রেন্ডস, আমার মাদার্স ডেতে কী গিফট দিয়েছি আমার মাকে, আমার মাকে আমি একটা কার্ড বানিয়ে দিয়েছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাওয়ার্স আছে, লজেন্স দিয়েছি, তারপরে বাটারফ্লাইস করে দিয়েছি, হ্যাপি মাদার্স ডে দেখে দিয়েছি। ভেতরে দিয়েছি হচ্ছে ওরও দুটো ব্যালেন্স, হ্যাপি মাদার্স ডে ফটো আর আমার মায়ের ফটো, একটুখানি মাদার্স ডে উপহার দিয়েছি। দেখুন